আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস আউটব্রিক। মাত্র একটি লাইন মনে রাখলেই 20টি ভাইরাসজনিত রোগ টেকনিকে পেয়ে যাবেন। তাহলে আমরা একটি লাইন সহজে মনে রাখি, চলুন দেখি লাইনটা। তার আগে বলে নিই বন্ধুরা, আমার দুটি ইউটিউব চ্যানেল আছে, একটা হচ্ছে এই বিসিএস আউটব্রিক আর একটা হচ্ছে রেড পেন স্কুল। সবাইকে চ্যানেল দুটোতে স্বাগতম। টেকনিকটি খুবই গুরুত্বপূর্ণ, তাই টেকনিকটি আপনার সহজে মনে রাখার চেষ্টা করবেন। এই পলির নাহার জিত হবে গফুর ও নিপাকে ডাক, এই লাইনটা, জাস্ট এই লাইনটা মনে রাখলে আপনি 20টি ভাইরাসজনিত রোগ মনে রাখতে পারবেন। এবং ভাইরাসজনিত রোগ বিভিন্ন পরীক্ষায় আসে বিজ্ঞান থেকে। চলুন আমরা মিলিয়ে নিই এখন 20টি রোগ। এনসেফাইলিস ও এইডস, ইনফ্লুয়েঞ্জা ও ইবোলা, পোলিও, মাম্পস, হারপিস, জলাতঙ্ক ও জন্ডিস, জন্ডিস আছে এ বি সি ডি ই, হাম ও হংকং ভাইরাস, এটাকে এস এ আর এস বলে, বসন্ত, বসন্ত আছে, গুটি বসন্ত আছে, জল বসন্ত আছে, দুটোই ভাইরাসজনিত রোগ। গরু মহিষের খোরা রোগ, এটাও ভাইরাস দিয়ে হয়। সোয়াইন ফ্লু ও বার্ড ফ্লু, খুবই বিখ্যাত দুটি রোগ, সোয়াইন ফ্লু ও বার্ড ফ্লু, এ দুটো হয়। রানীক্ষেত, এটা মুরগির হয়। নিপা ভাইরাস, নিপা ভাইরাস আমরা খুব একসময় আলোচিত ছিল, নিপা ভাইরাসটাও কিন্তু ভাইরাসজনিত রোগ। ডেঙ্গু, ডেঙ্গু তো আমরা সবাই জানি মশার কামড় হয়, খুবই গুরুত্বপূর্ণ। ক্যান্সার, এটা প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়।